এমন একটা বাইক আমার কিনতে হবে যেটা কিনা আমি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবো, কিন্তু সেই সাথে আমাকে এটাও মাথায় রাখতে হচ্ছে যেন মানানসইয়ের ব্যাপারটা। আসলে সব বাইক তো সবসময় মানে না, যেমন এই বাইকটা আমি চালাচ্ছি, এই বাইকটা হঠাৎ করে একদিন চালালাম, একটু কথা বললাম, ওকে ওয়েল ফাইন, কিন্তু সবসময় কিন্তু এই বাইকটা আমার সাথে মানানসই হবে না, যেহেতু সবাই আমাকে প্রিমিয়াম বাইক দেখে ইউজ টু, এবং সবচেয়ে বড় কথা আমি নিজেও প্রিমিয়াম বাইক ইউজ করে এখন ইউজ টু। তো সেই ক্ষেত্রে আসলে পছন্দের তালিকা অনেকগুলো বাইকই আছে, কিন্তু আমি এখনও ফুল ফাইনাল সিদ্ধান্ত নেই নেই যে আমি ওই বাইকটাই কিনবো। অনেকটা বলা যায় যে শোরুম ঘুরে, শোরুমে দেখে বুঝে শুনে আমি একটা বাইক কিনবো। অবশ্যই আমি কি ব্যাপারগুলো দেখে এবং কি ব্যাপারগুলো বুঝে শুনে আমি কিনলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এতে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবেন, প্রিমিয়াম কমিউটার বাইক কিনবেন, আপনাদের জন্য যথেষ্ট সহজ হবে সিদ্ধান্ত নিতে। আমার বাসা থেকে রামপুরা মালিবাগ কাছে এবং রামপুরা মালিবাগে অনেক অনেক সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে, কিন্তু আজকে আমি রামপুরা মালিবাগ থেকে বাইক না কিনে চলে আসছি মিরপুর সাইড ফিট, কারণ অনেক দিন ধরে মিরপুর সাইড ফিটে আসা হয় না, আর মিরপুর সাইড ফিট থেকে আমি কখনো সেকেন্ড হ্যান্ড বাইক কিনি নাই, কিন্তু ব্র্যান্ড নিউ বাইক কিনেছি। তো মিরপুর সাইড ফিটে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার অভিজ্ঞতা যদি না হয় তাহলে কেমন কি বলেন? সাইড ফিটে তো অনেক শোরুমই আছে, এই যে এই পাশে ইনসাফ মোটরস, তো আমার বাম পাশে একটা পেয়ে গেলাম সুবোস বাইক গ্যালারি, দেখি এটার মধ্যে কী কী বাইক আছে, দেখি আমার পছন্দের বাইকটা এখান থেকে পাওয়া যায় কিনা। তো এখানে অনেক বাইকেরই কালেকশন দেখা যাচ্ছে, মানে আমি যে প্রিমিয়াম কমিউটার বাইক চাচ্ছিলাম মোটামুটি সব ধরনের বাইকই আছে। আচ্ছা আমার মনে হয় মূল ক্যামেরা আসলে অনেক বেশি ভালো হয়। ওকে লেটস এনজয় ব্লগ। আমি এমনই একটা শোরুমে আসতে চেয়েছিলাম যেখানে মোটামুটি কমিউটার সেগমেন্টে সকল ধরনের বাইকই থাকবে। তো এই শুভ বাইক গ্যালারিতে মোটামুটি কমিউটার সেগমেন্টে 160cc প্রিমিয়াম সেগমেন্টে সকল ধরনের কমিউটার বাইকই এখানে আছে। যেমন এখানে রয়েছে জিক্সার মনোটোন, এখানে রয়েছে ইয়ামা এফজেড এস ভার্সন 2, ওদিকে রয়েছে জিক্সার এসএফ, এখানে রয়েছে হোন্ডা এক্স ব্লেড, এখানে রয়েছে অ্যাপাচি আরটিআর, এখানে ইয়ামা এফজেড এস ভার্সন 3, এবং এইখানে রয়েছে বাজাজ পালসার NS160 পালসার, এবং এই পাশে রয়েছে সুজুকি জিক্সার এফআই এবিএস এবং ইয়ামা এফজেড এস ভার্সন 3 ডিলাক্স। তো মোটামুটি এখান থেকে আসলে আমি আমার পছন্দের একটা বাইক নেওয়ার চেষ্টা করব। আর আমি যেই বাইকটাই নেই না কেন, আমি অবশ্যই অবশ্যই একটি অফিসিয়াল বাইক কেনার চেষ্টা করবো, কারণ অফিসিয়াল বাইকগুলোতে সবসময়ই সবসময়ই রিসেল ভ্যালু ভালো পাওয়া যায়। আর অনেক ব্র্যান্ডের বাইকই রয়েছে, আমি চেষ্টা করব জাপানি ব্র্যান্ডের একটা বাইক কেনার জন্য। জাপানি ব্র্যান্ড তথা হোন্ডা, ইয়ামাহা, সুজুকি, এই তিনটা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের বাইক আমি ক্রয় করব আজকে এই শুভ বাইক গ্যালারি থেকে। একটু প্রাইস সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, এখানে আছে শুভ ভাই। শুভ ভাই প্লিজ ওয়েলকাম। তো আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি কোন বাইকগুলোর কেমন দাম। তো এইখানে রয়েছে জিক্সার মনোটোন, যদিও আমি মনোটোন চালিয়েছি, মনোটোন নিব না, তারপরও আমার অনেক বন্ধুরা দেখবে যে প্রাইসটা কেমন একটু ধারণা পেয়ে যাবে। কেমন প্রাইস এগুলো? মোটামুটি সুজুকির প্রাইস যথেষ্ট কম। আর এদিকে আছে ইয়ামা এফজেড ভার্সন 2, তো এই দুইটা ব্র্যান্ড মডেলের মধ্যে দেখা গেছে যে এফজেড ভার্সন 2 প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে। এর পিছনে কারণ কি মনে হয়? আসলে বাংলাদেশে ইয়ামাহা ইঞ্জিন বেশি দিন টিকবে, যার কারণে ইয়ামাহার বাইকই বাংলাদেশে বেশি সেল হয়, এবং যার কারণে দেখা গেছে রিসেল ভ্যালুটাও বেশি। চিন্তা করতে হবে যে বিক্রি করার সময় আপনি কয় টাকা পাচ্ছেন। একটা বিষয় হচ্ছে আপনি একটা বাইক কেনার সময় 2,50,000 টাকা দিয়ে কিনেন, বিক্রি করার সময় বিক্রি করতেছেন 70,80,000 টাকা, 1,00,000 টাকা, এটাও কিন্তু আপনার চিন্তা করতে হবে। আরেকটা বাইক 2,50,000 টাকা দিয়ে কিনে 2 বছর চালায় 2,00,000 টাকা বিক্রি করা যায়, কোন বাইকটা, এটাও আপনার মাথায় থাকতে হবে। তো ইয়ামাহা ব্র্যান্ডের বাইকগুলো হচ্ছে কিন্তু এইরকম। আপনার এজের ভার্সন 2 গাড়ি যে 22 মডেলে 1,95,000 বিক্রি হচ্ছে, অথচ নতুন বাইক কিন্তু 2,35,000 টাকা, 2 বছর চালিয়েও 1,95,000 টাকা প্রাইস। আচ্ছা এইখানে আছে হোন্ডা এক্স ব্লেড, এটার প্রাইস কেমন? হোন্ডা এক্স ব্লেড হচ্ছে এটা এবিএস 1,75,000, একটু হাঙ্কি বাঙ্কি হয় যার কারণে হয়তো বা এই বাইক হেলমেট এইখানেই রাখা। তো ওইখানে বাজাজ পালসার NS দেখতে পাচ্ছি, ওইটার প্রাইস কেমন? বাজাজ পালসার NS 1,50,000 টাকা ভাইজান, 1,50,000 টাকা ডুয়েল চ্যানেল এবিএস, আর
আর এইখানে দেখতে পাচ্ছি ইয়ামা অ্যাডজাস্ট ভার্সন 3 ডিলাক্স সুরমা কালার। এই কালারটা অনেকের কাছে অনেক পছন্দ, বাট আমার কাছে খুব একটা এই কালারটা পছন্দ না। তো এটা প্রাইস কত? এটা হচ্ছে 2,60,000 টাকা ভাই। আচ্ছা, আর ওইটা? ওটা হচ্ছে 1,80,000 টাকা। বাবা, এটা দামও বেশি। পছন্দ হইলেও তো আমার নেওয়াটা একটু টাফ হয়ে যেত। 2,400 কিলোমিটার চলা। আর এইখানে একটা ইয়ামা অ্যাডজাস্ট ভার্সন 3 ডিলাক্স দেখতে পাচ্ছি, এটা প্রাইস কত? এটা হচ্ছে 2,35,000 টাকা বুঝলেন। আচ্ছা, 2,35,000। আর এইখানে জিক্সার এফআই এভিএস এটা কত প্রাইস? এটা 2,00,000 টাকা ভাইয়া। এটা 2,00,000 টাকা। তো আমার মনে হয় যে ভাই আমি এই দুইটা বাইকের থেকে আমার যে বাজেট, সেই বাজেটের মধ্যে এই দুইটা বাইক আছে। তো আমি দুইটা বাইক একটু টেস্ট রাইড দিয়ে একটু দেখি যে কেমন ব্যাপারটা হয় আর কি। দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তাহলে এটা একটু আপনি আগে একটু এটা বের করেন, আগে একটু এটা চালাই। জিক্সারটাকে একটা টেস্ট রাইড দিতে চাই, যদি মনে হয় জিক্সার বাইকটা নেওয়া যায় তাহলে আমি নিয়ে নিব। আর এখানে জিক্সার মোনোটোনও ছিল, মোনোটোন নিতে চাচ্ছি না, যেহেতু মোনোটোন একবার ব্যবহার করেছি। অবশ্যই অবশ্যই আমি লেটেস্ট একটা বাইক নিতে চাই সেই জায়গাটা থেকে। প্রথমেই জিক্সারটাকে টেস্ট রাইড দিচ্ছি, দেখি কি হয়। তো প্রথমে একটু সাউন্ডটা শুনি, ইঞ্জিনের সাউন্ডটা। ইঞ্জিনটা মনে হচ্ছে যে ঝরঝর ঝরঝর একটা সাউন্ড চলে আসছে, আপনি একটু খেয়াল করে দেখেন। তো যাই হোক, ওভারঅল আমি যদি বাইকের বডিটার কথা চিন্তা করি, যথেষ্ট ফ্রেশ আছে। ইঞ্জিনটা একটু আনফ্রেশ মনে হচ্ছে, তবে এইখানে সকাপ অলরেডি এই যে ওয়েল সিল চলে গেছে দেখেন, এই যে তৈলাক্ত দেখেন। আমার এই আঙ্গুলে নাই, এই আঙ্গুলটা দেখাই, এই যে একদম তেল তেলে একটা ভাব, তার মানে একটা ওয়েল সিল নাই, ওয়েল সিল শেষ। আসলে একটা পুরাতন বাইকে টুকটাক সমস্যা থাকবে, এই সমস্যা আসলে অ্যাভয়েড করার কিছু নাই, তবে নেওয়ার পরে বাইকটাকে সলভ করতে হবে। ওকে, ওয়েল বাইকটা চলেছে 18,845 কিলোমিটার। বাইকটার সিটিং পজিশনটা অনেক উঁচু মনে হচ্ছে, আসলে কমিউটার বাইক। যদি আমি স্পোর্টস বাইক চাইতাম তাহলে হয়তোবা আমি একটা লিকুইড কুল স্পোর্টস বাইক নেওয়ার চেষ্টা করতাম। যেহেতু আমি কমিউটার বাইক নিতে চাচ্ছি সেই ক্ষেত্রে সিটিং পজিশনটা আমার হচ্ছে খুব একটাই মনে হচ্ছে না। আর পিছনের সিটটা অনেক উঁচু, অনেক উঁচু। পিলিয়নের সাথে আমার একটা ভালো ডিস্টেন্স তৈরি হয়ে যাবে, হয়তোবা পিলিয়ন সেইভাবে খুব একটা কমফোর্ট ফিল করবে না। আর গিয়ারটা অনেক শক্ত, আমি ভেবেছিলাম মোনোটোন থেকে হয়তোবা এটার গিয়ার একটু কম শক্ত হবে, কিন্তু না, এটার গিয়ার বেশ ভালোই শক্ত। তো বাইকটায় টুকটাক কাজ আছে, যাই হোক আমি এটা নিয়ে পরে কথা বলছি। তো এখন আরেকটা বাইক টেস্ট রাইড দেব ভাই। যেহেতু আমি জিক্সার আর অ্যাডজারেস ভার্সন 3 ডিলাক্সের মধ্যে কনফিউজ, তো জিক্সারটা টেস্ট রাইড করতে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। আমি এটাও একটা টেস্ট রাইড দিতে চাই। আচ্ছা, চাবি এটাই তো না? আচ্ছা ভাই, আমি না, একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে, পড়ে গেলে জরিমানা দিব, সমস্যা নেই। তো এই বাইকটা চলেছে হচ্ছে 6,050 কিলোমিটার। ভাইয়া মনে কিছু নেবেন না, বাইকটা আমি তো দেখলাম মোটামুটি, আমার মনে হচ্ছে যে এটা মিটারটা একটু কমাইছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কিলোমিটার ডাজু ম্যাটার হচ্ছে বাইকের। আসলে অনেক সময় 30,000 বাইক ভালো থাকে, অনেক সময় 5,000 অ্যাক্সিডেন্ট হয়ে বাইক নষ্ট হয়ে যায়। তো ঠিক আছে, আমি এটা এখন একটা রাইড দিব। তো মোটামুটি শুভ ভাইয়ের শোরুম থেকে বাইকটা আমার অনেকটা অ্যাডভেঞ্চারের মতো, আশা করি আমি পারবো। আরে কত জায়গায় উঠে গেছি, এটা না পারার কিছু নাই। বাহ, সকাপ রেসপন্স খুবই ভালো, জিক্সারটা একটু হার্ড মনে হয়েছিলো, এটা যথেষ্ট সফট আছে। আসলে ইদানিং শুধুমাত্র ব্যবসায়ীরা না, অনেক কাস্টমারই অনেক চালাক হয়ে গেছে, তারা কি করে মিটারটা নিজেরাই নিজ দায়িত্বে কমিয়ে নিয়ে আসে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই বাইক কিনলে বাইকের কন্ডিশন দেখে কেনার চেষ্টা করবেন, কিলোমিটার দেখে না। কিলোমিটার দেখে কিনতে গেলে কিন্তু আপনাদের বোকামি হয়ে যাবে। তো এবারে এটা একটু দেখি আমি, এটা ইঞ্জিনে কী সাউন্ড আপনাদেরকেও শোনাই। তুলনামূলকভাবে জিক্সার থেকে এটার সাউন্ডটা একটু স্মুথ মনে হয়েছে, আর এটার ওয়েল সেলগুলোও ঠিক আছে, কোনো প্রবলেম নাই, টায়ার যথেষ্ট ফ্রেশ কন্ডিশন। তবু আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব, এই দুইটা বাইকের থেকে যে কোনো একটাই কিনবো, কী কী কারণে নিব সেটাও আমি আপনাদেরকে এখন শেয়ার করব। তো দুইটা বাইকই আমি টেস্ট রাইড দিলাম, এবং টেস্ট রাইড দেখে মোটামুটি দুইটা বাইকই আমার পছন্দ হয়েছে। আসলে অপছন্দ আর কিছু নাই, দুইটাই হচ্ছে জাপানি বাইক, জাপানি ব্র্যান্ড, দুইটাই তার নিজস্ব কোয়ালিটি দিয়ে কিন্তু বাংলাদেশের বাজারে
রাজত্ব করছে। তারপরও যখন আমি একটা বাইক কিনবো তখন আমাকে অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে, যেমন ধরেন ডিজেল ভ্যালু। এই বাইকটার মডেলটা হচ্ছে একটু পরের, এই বাইকটার মডেলটা হচ্ছে একটু আগের। তো দুইটা বাইকের মডেল আগ পিছ আছে যেমন, ঠিক তেমন এই দুইটা বাইকের কিলোমিটারও কিন্তু হেরফের আছে। এই বাইকটা কম কিলো চলার সত্ত্বেও কিন্তু এটার প্রাইসটা কিন্তু কম এই বাইকের তুলনায়। তো আমি তো ভেবেছিলাম এই বাইকটার প্রাইস বেশি হবে এবং এই বাইকটার প্রাইস কম হবে, কিন্তু না, এই বাইকটার দাম বেশি। তো আমি যদি এই বাইকটা নিতে চাই তাহলে আমাকে দাম বেশি দিয়ে কিনতে হবে এবং সেই সাথে আমি বিক্রি করার সময় একটু ভালো দাম পাব। আবার জিক্সার এফআই এভিএস এই বাইকটা হচ্ছে অনেকটা স্পোর্টি লুক, স্পোর্টস লুকের কথা চিন্তা করলে এই বাইকটা কিন্তু আমাকে ভালো লুক দিবে। কিন্তু আমি আসলে স্পোর্টস লুকের জন্য তো ভাই আমার আসলে ইয়ামা আর ফাইভ এম আছে, কিংবা আমি হয়তো বা ইয়ামা এম ডিফিন কিনতাম আরও কিছুদিন পরে। আমার অ্যাকচুয়ালি দরকার হচ্ছে কমিউটার বাইক, যেহেতু কমিউটার বাইক কমিউটিং পারপাস একটু প্রিমিয়াম ভাইব প্রিমিয়াম লুকসের ব্যাপার আছে, সেই ক্ষেত্রে এই জায়গাটায় আমার ইয়ামা এভারেস্ট বাসুন্সি এগিয়ে যাচ্ছে। কিন্তু আমি এই বাইকটা আসলে কোনোভাবে এড়িয়ে যেতে পারছি না, কারণ জিক্সার এফআই এবিএস বাইকটি আমি কখনো চালাইনি। তো এই বাইকটিও আমার খুব ক্রয় করতে ইচ্ছে করতেছে, কিন্তু এই বাইকে আবার কিছু ট্রাবল রয়েছে, যেমন ইঞ্জিনের সাউন্ডটা ফেটে যাওয়া, অলরেডি এটার সাউন্ড ফেটে গেছে, তারপর গিয়ার অনেক হার্ড। আমার দেখা গেছে যে এর আগে জিক্সার মোটর নিয়ে আমার একটা জুতোই নষ্ট হয়ে গেছে, অনেক প্রিমিয়াম একটা জুতো নষ্ট হয়ে গেছে। তো এখন আবার এটাও দেখতেছে হার্ড, এটা আসলে ওইভাবে তারা ডেভেলপ করতে পারে নাই। ইয়ামা এফজেড যেমন গিয়ারটা অনেক স্মুথ, রাইড করে অনেক মজা, তো সেই জিনিসটা কিন্তু এই বাইকটাতে আমি ওইভাবে পেলাম না। জাস্ট সিটিং পজিশনটা অনেক অ্যাগ্রেসিভ ছিল, কিন্তু আমাকে আসলে দুইটা ব্যাপারে চিন্তা করতে হচ্ছে, বিল কোয়ালিটি এবং রিসেল ভ্যালু। তো এই দুই দিক থেকে যদি চিন্তা করি তাহলে আমার মনে হয় ইয়ামা এভারেস্ট ভার্সন সিটা এগিয়ে থাকবে। এটার প্রাইস হচ্ছে 2,35,000 টাকা আর এটার প্রাইস হচ্ছে 2,00,000 টাকা। তো এই জায়গাও কিন্তু একটা ব্যবধান আছে। তো আমি শুভ ভাইকে ডাকবো, শুভ ভাই প্লিজ একটু আসেন, আপনার সাথে কথা বলতে চাই। এখন আপনি আমাকে বলেন যে ফাইনালি এটার প্রাইস কত রাখতে পারবেন আর এটার প্রাইস কত রাখতে পারবেন ভাইয়া? আসলে আপনি আমাদের পরিচিত মানুষ, তো ওই ক্ষেত্রে আপনাকে মোটামুটি আমি না সবাই চিনে, থ্যাংক ইউ। ওই হচ্ছে ওই হিসেবে আমি আপনাকে বলে দিয়েছি যে আসলে দামাদামি করে এমনিতেও এখন পুরাতন হইলো, নতুন তো এমনিতেই এক দাম থাকে, পুরাতন আমাদের বেশি দামাদামি করতে পছন্দ করে না। তারপরও আপনি ভাই ভাইদের মানুষ আসছেন, আমি এখান থেকে আপনার জন্য যথেষ্ট সম্মান রাখবো, কিন্তু আমাদের প্রাইস এইটাই ভাইয়া। আচ্ছা যাই হোক, আমি বলি আপনি বলতে যাচ্ছেন না, এইটা 2,35,000 বলছেন, এটা আপনি 2,30,000 রাখবেন, আর ওইটা 1,00,000, যদিও দাম কম, ওইটা আমি নিলে 1,90,000 দিতে চাই। আচ্ছা ভাইয়া আসলে মানে রাখা যায় না, কিন্তু আপনার জন্য রাখবো, কারণ হচ্ছে আমার দুইটা বাইক যে প্রাইস বলছেন আসলে লাভ হয় না ওইরকম, কিন্তু তারপরেও আপনি যেহেতু আমাদের পরিচিত আপনার জন্য আমি। কিন্তু আমার খুব জানতে মন চাচ্ছে, এইটা কম কিলোমিটার চলা কিন্তু এটার রিসেল ভ্যালুটা কম, যেমন 1,90,000 টাকা আমি কিনতে পারবো, আর এইটা বেশি কিলোমিটার চলা, প্রায় 20,000 কিলোমিটার চলা, যদিও মিটার কমানো হয়েছে, এটার ক্ষেত্রে আপনি 2,30,000-এর নিচের আনতে যাচ্ছেন না, কিন্তু এটা ঠিকই দাম আপনি 10,000 টাকা কমাইছেন, এটা 5,000 টাকা কমাইছেন, কারণটা কি আমাকে একটু বলেন। কারণটা হচ্ছে কি ভাইয়া, এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি, বাংলাদেশে ধরেন অনেকগুলো ব্র্যান্ডের বাইক চলে, অনেক বাইক দেখবে 20,000 কিলোতে একরকম, সেম দুটা বাইক একরকম থাকে না। আমি এটাকে কোনো দিক দিয়ে এটার থেকে ছোট করতেছি না, ধরেন এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি বা ধরেন চালানোর উপরে ডিপেন্ড করে। তো সুজুকি জিক্সার হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সাফরি বা ইয়াং, যারা একটু অল্প বয়স তারা ইউজ করে, কারণ একটু দ্রুত নষ্ট হয়ে যায়। এভারেস্ট ভার্সন থ্রি হচ্ছে যারা অফিসিয়াল ম্যাক্সিমাম মানুষই অফিসিয়াল যারা আছে এরা ইউজ করার কারণে বাইকটা বেশি ভালো থাকে, তাছাড়া বিল্ড কোয়ালিটিও ভালো, যার কারণে বিল্ড কোয়ালিটি ভালো থাকলে কিন্তু আপনার রিসেল ভ্যালু বেশি দিতে বাধ্য থাকে। সুজুকির বিল্ড কোয়ালিটিটা হচ্ছে ইয়ামাহার বিল্ড কোয়ালিটির থেকে একটু তুলনামূলক কম আমার জানা মতে, যার কারণে হচ্ছে নর্মালি কাস্টমার যতটুকু জানে বা আমরা যতটুকু বুঝতে পারি, যার কারণে এটা রিসেল ভ্যালুও বেশি এবং আমাদের বাইকগুলো সেল হয় বেশি এটার কারণে। তো থ্যাংক ইউ শুভ ভাই, আমি একটু আমার বন্ধুদের সাথে কথা বলে তারপর ডিসাইড করি আসলে কোন বাইকটা নেওয়া যায়। সমস্যা নাই। তো বন্ধুরা এখন আমি আসলে কঠিন চিন্তার মধ্যে পড়ে গেলাম, এটা যদি আমি কিনি 1,90,000 টাকা দিয়ে কিনতে পারছি, আর এটা যদি কিনি 40,000 টাকা বেশি দিয়ে 2,30,000 টাকা দিয়ে আমার কিনতে হবে। তবে ব্যবধান ওইটাই, এটা যখন আমি বিক্রি করতে যাব তখন এটা রিসেল ভ্যালু অনেক কম থাকবে, আর এইটা যখন আমি বিক্রি করতে যাব তখন মোটামুটি একটা ভালো রিসেল ভ্যালু পাবো। তো ওভারঅল আমার এই সুজুকি জিক্সার এফআই এবিএস থেকে একটু বেশি দাম দিয়ে কেনা হলেও এই বাইকটি আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট ভালো হবে, যেহেতু
আমি একটা ফ্যামিলিয়ার পার্সন এবং কমফোর্ট রাইডের একটা ব্যাপার আছে। ইয়ামাহা এফজেডএস এর লং সিট আমাকে অনেক বেশি স্পেস দিবে, কমফোর্টলি বসার একটা সুযোগ পাবো। আর যেহেতু এটা অফিসিয়াল বাইক, সেই ক্ষেত্রে আমি সার্ভিস সুবিধাটাও পাবো, অফিসিয়াল ওয়ারেন্টি আওতায় থাকবে। সব কিছু মিলিয়ে আমি আসলে এই বাইকটাই নিতে চাচ্ছি। আই হোপ এটাই আমার জন্য ভালো হবে। আর আপনারা যদি আমার ব্লগ আগে দেখে থাকেন, আমি কিন্তু ইয়ামাহার এফজেডএস ভার্সন 3 BS4 সেটা কিন্তু লাল কালারই কিনেছিলাম। তো এখন আমি সেই আবার লালটা ফিরে পেয়েছি। তো এখন আমি এই মেরুন কালার, লাল না অ্যাকচুয়ালি মেরুন কালার, এই মেরুন কালার ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স বাইকটি ক্রয় করছি। তো ভাই তাহলে এটাই হয়ে যাক। প্রত্যেকটা গিয়ার কত সুন্দরভাবে চেঞ্জ হচ্ছে, আমি আমার পায়ে টেরই পাচ্ছি না, এত স্মুথলি গিয়ার আপস অ্যান্ড ডাউন হচ্ছে, অথচ জিগসার। ওরে ভাই রে ভাই, বিশ্বাস করবেন না, আমি ভেবেছিলাম হয়তো বা মোনোটোনের গিয়ারটাই হার্ড, কিন্তু আমি জিগসার FIABS-এর এই হার্ড গিয়ার দেখে সত্যি চমকিত হয়ে গেলাম। আমার মনে হয় আর কিছুক্ষণ বাইকটা চালালে হয়তো বা আমার পায়ের আঙুল খুলেই পড়ে যেত। আমি জানি না তারা কেন, সুজুকি কেন তারা তাদের এই গিয়ারটাকে সফট করছে না। একটা বাইক কত ইউজার, কত মানুষ শখ করে কিনে, এখন তাদের যদি কষ্ট হয় এটা তো আসলে সত্যি একটা খারাপ লাগার মতো একটা ব্যাপার। একটা বাইক কিনবো, সে বাইক যদি আমার আনন্দের জায়গায় আমার যদি বিরক্তির মানে পেইনের একটা ব্যাপার হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু সেই বাইকটা আনন্দ থেকে কষ্টটাই লাগবে সবচাইতে বেশি। বাইকটি যেহেতু নতুন নিলাম, কিছুদিন চালাই, অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে এই বাইকের একটি রিভিউ আপনাদের মধ্যে শেয়ার করবো। যদিও খুব শীঘ্রই ইয়ামাহা এফজেডএস ভার্সন 4ও হয়তো বা অফিসিয়ালি চলে আসবে, তারপরও ইয়ামাহা এফজেডএস ভার্সন 3 ডিলাক্স এর ডিমান্ড কখনোই কমবে না, যদিন পর্যন্ত অ্যাটলিস্ট মার্কেটে আছে, কারণ এটার স্মুথ, কমফোর্ট, রাইডিং ইত্যাদি ইত্যাদি শুধু ভালো তো আর থাকে না, একটা বাইকের ভালো মন্দ সব কিছুই থাকে, যেটা আমার বাসায় তিতা মিঠা দিক। সবাই অপেক্ষা করুন, খুব শীঘ্রই আমি এই বাইকের একটি প্রস অ্যান্ড কনস অর্থাৎ আমার বাসায় তিতা ও মিঠা দিক নিয়ে আসবো। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।